আমি এত বেশি বিরক্ত আপনাদেরকে নিয়ে যে বাংলাদেশে এর আগে কখনো কোনো সেলিব্রিটি ছিল না, বাংলাদেশে কোনো নায়িকা ছিল না, এই প্রথম বাংলাদেশে একজন নায়িকা হয়েছেন যে কিনা বাংলাদেশের সেরা নায়িকা, যে দেখতে বেশি সুন্দরী, যে শিক্ষিতা, তার ভক্ত বেশি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনি আপনারা আমার পেজের ভিডিওগুলো যারা দেখেন, ভিডিওর কমেন্ট সেকশনে যা দেখবেন, আমি যদি আমার একটা নিজের ভিডিও ছাড়ি সেটা নিয়েও আপনাদের প্রবলেম। আমি গত এক মাস ধরে কিন্তু বাংলাদেশের সেরা নায়িকাকে নিয়ে কোনো কথা বলি না, কারণ নাম বলি না। আমি যদি অন্য টপিকে কথা বলি সেটাও আপনাদের মনে হয় যে আমি আপনাদেরকেই বলতেছি, কেন এরকম মনে হয়? প্রথমত তার মানে আপনারা অপরাধী। ওই যে ওরকম বলে না যে ভাড়ার ঘরে কেড়ে আমি কলা খাই নাই, ব্যাপারটা এমন। তো আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর, বুবলি ভক্তদের কিছু প্রশ্নের উত্তর। বুবলি অবশ্যই বাংলাদেশের একজন নায়িকা এবং উনি একজন সেলিব্রিটি, আর সেলিব্রিটিদেরকে নিয়ে আলোচনা হবে, কথা হবে, ইটস নর্মাল। আর এটা যদি আপনারা নর্মালি না নিতে পারেন তাহলে আমার মনে হয় যে যারা ওনার ভক্ত আছেন তাদের ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে চলে যাওয়া উচিত, কারণ এমন কোনো নায়িকা বা নায়ক নাই যাকে নিয়ে কথা হয় না, আলোচনা হয় না। শুধু আপনাদের বুবলিকে নিয়ে না, অপু বিশ্বাস, শাবনূর, পূর্ণিমা, মাহিয়া মাহি, পরিমণি, কাকে নিয়ে কথা হয় না এবং নোংরা কথা কাকে নিয়ে হয় না, সবাইকে নিয়েই কথা হয়। আগে পরে, আগে পেপারে লেখা হতো, ম্যাগাজিনে লেখা হতো, এখন ফেসবুকে লেখা হয়। এখন কিন্তু পেপারে ওইভাবে আর লেখা হয় না, বা লেখা হলে মানুষ পেপার পড়ে না। দিন শেষে একজন সেলিব্রিটি বা একজন নায়িকার সফলতা কি, মানুষ তাকে বেশি বেশি করে চিনবে বা মানুষ তাকে চিনতে পারবে, এটাই তো দিন শেষে একজন সেলিব্রিটির সফলতা, যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে তার নাম হবে। এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি সরগরম, সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে তত বেশি কথা হবে, তাকে তত বেশি মানুষ চিনবে, জানবে। এখন আমার মনে হয় না যে কিছু মানুষের যত বেশি মাথা ব্যথা, মানে যত যত বেশি চুলকানি তত বেশি বুবলিরও চুলকানি নাই, মানে যত বেশি তার ভক্তদের প্রবলেম। এবং তার ভক্তদের কি কি প্রবলেম, আমি আজকে কিছু প্রশ্নের উত্তর ও কিছু টপিকস নিয়ে কথা বলবো। আপনারা এত বাজে বাজে কথা বলেন এবং কমেন্টস করেন, সেগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা আমাকে নিয়ে শুরু করেছেন, সো আমি আপনাদের আসলে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, জাস্ট আপনারা কমেন্ট করেছেন। এবং আপনারা যারা প্রতিনিয়ত বলতেছেন আমাকে জেলে নেওয়া উচিত, বুবলির আমার নামে মামলা করা উচিত, তো আমিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি কিন্তু আসলে, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আমি আমার পেজে একটা ভিডিও করতে পারি, ভিডিও ছাড়তে পারি, যে টপিক নিয়ে আমার দর্শক দেখতে চাইবে আমি সেই টপিকে কথা বলতে পারি। বাট যেহেতু সাইবারে নিষেধ আছে বুলিং করা, আমি কোনো রকমের কোনো বুলিং টাইপের ওয়ার্ড বা বুলিং করিনি, করবো না, আমি বুলিং টাইপের কোনো কথা বলতে চাই না। সো আমি ভদ্র ভাষায় যখন কথা বলি, অভদ্র ভাষারা এই বুবলি ভক্তরা ইউজ করে কমেন্ট বক্সে এসে, কি ধরনের কমেন্ট করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন এখানে বুবলির কোনো দোষ নাই, দোষটা কিন্তু অপু বিশ্বাসের, যারা আমরা ভক্ত আছি আমাদের দোষ, এবং অপু বিশ্বাসেরও কোনো দোষ নাই, বুবলিরও কোনো দোষ নাই। কারণ বুবলি নিশ্চয়ই বলে দেয় নাই তার ভক্তদের যে আপনারা গিয়া অপু ভক্তদের বকেন, ইচ্ছা মতন খারাপ ভাষা ইউজ করেন, এটা বুবলি কখনোই বলে নাই। বা অপু বিশ্বাসও কিন্তু বলে নাই যে, আমাদেরকে বলে নাই যে তোমরা গিয়া বুবলিকে বকো। এটা যেটা হয়েছে আপনারাই ক্রিয়েট করছেন সিচুয়েশনগুলো, আপনারাই বাজে বাজে ওয়ার্ড তৈরি করছেন, অপু বিশ্বাসকে কদু বলছেন, মানে বস্তুওয়ালি বলছেন, আমাকেও বলেন, এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা তৈরি করেছেন। তো আপনারা যখন আমাকে নিয়ে একটা ওয়ার্ড তৈরি করবেন, আমিও আপনাকে নিয়ে একটা ওয়ার্ড তৈরি করতেই পারি, তাই না? তো আমিও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো একটু চেক করলেই বুঝতে পারবেন যে তারা অপবিশ্বাসকেও কিভাবে বাজে বাজে ভাষায় কথা বলে এবং আমাকেও কিভাবে কথা বলে, এবং তাদের মুখের ভাষা থেকেই বুঝতে পারবেন তারা আসলে কোন কোয়ালিটির। অপবিশ্বাস দি দুবাই গিয়েছেন আপু? জি আপু দুবাই গিয়েছেন, জানেন না? আচ্ছা, বুবলি চামচাদের কথা বাদ দেন, কিসের মামলা করবে তোমার উপর? আচ্ছা, মামলা করলে করুক, সেটা সমস্যা নাই। এখন আমরা হচ্ছে পয়েন্টে আসি আজকে। আমাকে একজন ইউএসএ থেকে একজন আপু অনেক বড় বড় মেসেজ পাঠাইছে, আপনারা যদি একটু দেখেন, জাস্ট আমি নাম দেখাচ্ছি না, এবং কলও করে, দেখেন আমি কিন্তু ফোন ধরতেছি না, যে এগুলো বলবেন, তারপর আমি ওগুলো বলতেছি না, আমি জাস্ট আপনাদের কমেন্টের রিপ্লাই করব বা করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে আমি একটু কমেন্ট সেকশনগুলো বের করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। সবাই একটু লাইকটা শেয়ার করেন আর একটু আপনাদের মন্তব্যগুলো লিখতে থাকেন। হ্যাঁ, শিরিন জাহান নামে একজন বেয়াদব আছে, ওনার হচ্ছে এটা ফেক আইডি, এটা কিন্তু ফেক আইডি। হ্যাঁ, এদের বেশিরভাগই হচ্ছে ফেক আইডি, একটাও রিয়েল আইডি না, এবং প্রত্যেকটাই মানে ফেক আইডিগুলো মেয়েদের নামে খোলা, তার মানে এরা তৃতীয় লিঙ্গের সবাই, মানে এত বাজে বাজে ই করবে। এই মহিলা বুবলির নাম নিয়ে ভাইরাল হতে চায়, বুবলি একজন নায়িকা, তার নাম নিয়ে ভাইরাল কেউ হতে চাইতেই পারে। আমি ফেসবুকে ভিডিও বানাই, ইনকাম করে খাই, আমার পেট চলবে না, এ ধরনের কথা বলেন না। হ্যাঁ,
আমার সেই যোগ্যতা আছে, আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করে সংসার চালাতে পারছি, আপনি কি করছেন? আপনার হাজবেন্ডের নইলে আপনার বরের বাপের টাকা নষ্ট করে MB খরচ করে মানুষকে বকা দিচ্ছেন, মানুষকে বকা দিয়ে কি আপনি সোয়াব কিনতেছেন? আমাকে যে সারাদিন বলেন যে গিবত কারেনি, গিবত করে দোজকে যাবি, এই সেই, আপনারা যে বাজে ভাষায় বকা দেন, আপনারা কি বেহেস্তে যাবেন? বকা দিয়ে কি বেহেস্তে কিনতেছেন? হ্যাঁ, এটা একটা কথা। আর দেখেন আমাকে কি লিখছে, মানে কথাটা যদি দেখেন যে আমার এই কথা, যেন আমি একটু বের করি, বের করে তারপরে মানে একদম রিয়েল যেটা কমেন্ট সেটাই পড়ি তাহলে ভালো হবে। আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মানুষের জামাই কেড়ে নেওয়ার ব্যাপারটা, সত্যি কথা অনেস্টলি লাইভলি বলতেছি, এই ভিডিওটা আমি মূলত নাজিম তানিশাকে নিয়ে বা তাদেরকে ইঙ্গিত করে কথা বলেছি, এবং প্রচুর মানুষ আমাকে কমেন্টে ইনবক্সে বলতেছে আপু নাজিম তানিশাকে নিয়ে একটা ভিডিও বানাও। তো আমি যেহেতু অপবিশ্বাসের ভক্ত এবং আমি সবসময় কিন্তু অপবিশ্বাসকে নিয়েই ভিডিও বানাই বা বুবলিকে নিয়ে বানাই, যেহেতু আমি বুবলিকে পছন্দ করি না, সেক্ষেত্রে এই টাইপের ভিডিও বানাই, না হলে আমার ব্লগ ভিডিও আপলোড দেয়, আমি কিন্তু অন্য মানুষকে নিয়ে খুব কম ভিডিও বানাই। তো সবাই বলতেছে আপু নাজিম তানিশাকে নিয়ে একটা ভিডিও বানাও, তো আমিও জাস্ট একটা শর্ট দিছি। শর্ট ভিডিওতে আমি কি বলছি যে আরেকজনের জামাই কেড়ে নেওয়াকে হালাল করা হয়েছে, এ ধরনের একটি ভিডিও আমি দিয়েছি। এখন সেই ভিডিওতে আপনারা কি কমেন্ট করতেছেন আপনারা একটু দেখেন। প্রথমে একজন লিখছেন যে আপনার এই হারাম ইনকামের টাকা যেন না খাওয়ার আগে আপনার সন্তান মারা যায়, এটা এটা একজন মা হিসাবে মানে কিভাবে আমি মেনে নিব বলেন, এটা কি ধরনের বুলি? যদি সাহস থাকে আপনাদের, আপনাদের যদি এত বড়ই কলিজা থাকে, আমার সামনে আসেন, এত বড় কলিজা থাকে তাহলে রিয়েল আইডি দিয়ে আসেন, কেন ফেক আইডি দিয়ে আসেন? ফেক আইডি দিয়ে আসেন, নিজেরা তো ঠিকই ভয় পান, কারণ আপনারা নিজেরা জানেন যে আপনারা আরেকজনকে বুলিং করতেছেন, এটা এক ধরনের বুলিং। আপনি এটা কি কথা লিখছেন? আপনি কি মানুষ? আপনার আপনাদের কি মানুষের পর্যায়ে পড়ে? এটা কেমন ধরনের কথা? আমি আমি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক, আমি আমার ভিডিওতে খারাপ কি বলেছি? আমি কি বুবলির নাম নিয়েছিলাম ওই ভিডিওতে? একদমই কিন্তু না, আমি কিন্তু ওই ভিডিওতে বুবলির নাম নেইনি বা কারো নামই নেইনি, আমি জাস্ট বলেছি। এটা কি হচ্ছে না? মামুন লাইলাকে লিভ টুগেদার করতেছে না বিয়ে ছাড়া? কেন আমি এই বিয়ে ছাড়া কথাটা বললাম বলে আপনাদের মনে হলো যে আমি বুবলিকেই বলতেছি? কেন আপনাদের মনে হলো? বিয়ে ছাড়া তো মামুন লাইলা প্রায় 4-5 বছর ধরে একসাথে থাকে, তাই না? আমি তো ওই ভিডিওতে নামই বলি না, যেটা একটা রিলস ছিল, আপনারা শুনে আসেন রিলসটা, আমি কি রিলসে বলেছি একবারও? টুনিমা দরজা লাগিয়ে দাও। আমি কি একবারও বলেছি যে ওইটা বুবলি? আমি তো বলেছি বিয়ে ছাড়া একসাথে থাকা, এটা বলেছি আমি। হ্যাঁ আসলাম ভাই, হ্যাঁ হ্যাঁ আছে, নিয়ে যান। তো একবারও কিন্তু আমি নাম নেই নাই, আমি মামুন লাইলার কথা ইঙ্গিত করেছি যে হচ্ছে লিভ টুগেদার করে বিয়ে ছাড়া। দেখেন ওরা কিন্তু বিয়ে করছে কি করে নাই সেটা কিন্তু ওদের কোনো প্রমাণ নাই, ওরা একসাথে থাকতেছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে বহাল তো বিয়ে তো বড় গলায় কথা বলতেছে। এই যে নাজিম তানিশা, ওদের কি কিছু হয়েছে? এদেরকে আইন ধরছে? এদেরকে যে মানুষ এত কথা বলতেছে, তো এগুলো টপিক নিয়ে কি আমরা কথা বলতে পারি না? কথা বলতেই পারি, কিন্তু আপনারা কোনো, আমি যদি আমার ভিডিও ছাড়ি, ধরেন কোনো আমি আজকের সারাদিনে যে কয়টা রিলস ছাড়ছি একটা তো বুবলির নাম নেই নেই, লাস্টের ভিডিওটাতে আমি বুবলির নাম নিছি যখন আমাকে এইরকম বাজে কমেন্ট করছেন সেই কমেন্টের একটা স্ক্রিনশট দিয়ে, তাহলে সেখানে কেন আপনাকে আমরা, আপনারা কখন বকতে পারেন? হ্যাঁ ঠিক আছে, আপনারা বুবলি ভক্ত ভালো, আপনাদের সেরা নায়িকা, তো তাকে নিয়ে আপনাদের মাথা ব্যথা আছে, সিম্প্যাথি আছে, আমাদের তো নাই। আমাদের কমেন্ট খুঁজে বের করেন, তো আমার কমেন্ট খুঁজে বের করেন, ইয়ের কথাই বাদ দেন, অন্য মানুষের কথা বাদ দেন, আমার কথা বের করেন যে আমি যে অপবিশ্বাসের ভক্ত, আমি কোন বুবলি ভক্তর ভিডিওতে গিয়ে একটাও নেগেটিভ কমেন্ট করেছি কোথাও? খুঁজে বের করে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, আমি কান ধরে লাইভে উঠবস করবো। হ্যাঁ আমি আমার ভিডিওতে কিছু কথা বলেছি বুবলিকে বা আমার কন্টেন্টে কিছু কথা বলেছি, সেগুলো কোনটা অযৌক্তিক বা কোনটা মিথ্যা বলেন, যে আপু আপনি এই কথাটা অযৌক্তিক বলেছেন, এই কথাটা মিথ্যা বলেছেন, আমি এখন লাগিয়ে আপনাদেরকে যুক্তি সহকারে দেখাই দিব। ঠিক আছে, বিয়ে ছাড়াই তো বাচ্চা নিছে, একদম ঠিক কথা। না আমি তো সেই কথাগুলো আসলে ভিডিওতে বলেই নাই, আমি তো এই 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 টপিকেই কথা বলি না, আমি শুধু বলেছি যে আজকাল বিয়ে ছাড়া লিভ টুগেদার করা, বিয়ে ছাড়া বাচ্চা নেওয়া, একজনের জামাই আরেকজন কেড়ে নেওয়াটা বৈধ হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলোর সাপোর্ট আর বেশি, আমি জাস্ট এতটুকুন বলেছি। তো এখানে আমি মিথ্যা কি বলেছি, ভুল কি বলেছি, যে সেখানে আপনারা মানে নোংরা থেকে নোংরাতম কমেন্ট করতেছেন, আমি কি বলবো?
আমাদের অপবিশ্বাসের যারা ভক্ত তাদেরকে তো আপনারা সবসময় বকা দিচ্ছেন, এটা করতেছেন, আপনি প্রতিটা লিস্টের আইডি খুঁজে বের করেন, প্রতিটা রিয়েল আইডি, প্রতিটা মানুষ ওপেনলি ক্যামেরার সামনে এসে কথা বলে, কারণ সত্য বলতে তো কোনো ভয় নাই, তাই না? অথচ আপনাদের প্রতিটা কমেন্টের আইডি গুলো ফেক, ফেক আইডি, ফেক আইডি দিয়ে কেন আসেন আপনারা, কোন ভয়ে আসেন? তার মানে কি আপনারা পেইড, আপনারা ইচ্ছাকৃত করতেছেন এগুলা কন্ট্রোভার্সি তৈরি করার জন্য, আলোচনায় থাকার জন্য, নিজেরাই আলোচনায় থাকার জন্য মানে এক একটা টপিক খুঁজে বের করবেন? এই যে গতকালকে একটা খবর ভাইরাল হয়েছে, রাজ এবং বুবলি বিয়ে করেছে, এটা কি আমি বানিয়েছি খবরটা? এটা আমার তরফ থেকে বের হয়েছে? যান গুগলকে ধরেন, যান কালবেলা চ্যানেলকে ধরেন, যান দেশ টিভিকে ধরেন, ওনাদেরকে গিয়ে বকা দেন, দেখি কত পারেন, সেখানে পারবেন না। মনে করেন যে মৌ একটা ছোট ব্লগার, একে ইচ্ছা মতন বাজে কমেন্ট করি, ও থেমে যাবে, ইমোশনাল মেয়ে মানুষ, কান্নাকাটি করবে, এত বাজে কমেন্ট সহ্য করতে পারবে না, অনলাইন থেকে চলে যাবে, বুবলি একা রাজ করবে। বাংলাদেশ না, পুরো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে, বড় হবে, মারা যাবে। অপবিশ্বাসের ক্যারিয়ার শুরু হয়েছিল 2006 সাল বা 2005 সাল থেকে, আস্তে 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 সেটা শেষ হয়ে যাবে। নর্মাল শাবনূর ছিল, শাবানা ছিল, কবরি ছিল, তারা এখন নাই, একসময় বুবলিও থাকবে না, নতুন নায়িকা আসবে। এটা তো, এটা নিয়ে এত কিছু, আপনারা সবসময় কি করেন, অপুর সাথে বুবলিকে একটু কম্পেয়ার করেন, কেন? বুবলি আসছে 2016 সালে ইয়েতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আর অপবিশ্বাস আসছে 2005 সালে, তার সাথে তাকে কেন কম্পেয়ার করেন? অপবিশ্বাস তার সিনিয়র, কাজের কাজের দিক থেকে অপবিশ্বাস হচ্ছে সিনিয়র, অপবিশ্বাসের সাথে তো বুবলির কোনো কম্পেয়ার হবে না। বুবলি আসছে সেদিন, বুবলি আগে 20 বছর পার করবে, তারপরে কতগুলো মুভিগুলো হিসাব করবেন? আপনারা খালি সারাদিন বলতেছেন কেন মুভি করতেছে না, মোটা হয়ে গেল, ফিতা কাটতে গেল, এটা গেল, ওটা গেল, কই আপনাদেরকে তো আমরা বলতে চাই না, আপনারা কি চুপ আছেন, আপনারা কি বলেন না আমি কোন কথাটা অযৌক্তিক এবং মিথ্যা বলেছি, সেটা বলেন যে আমি এই কথাটা অযৌক্তিক বলেছি, মিথ্যা বলেছি। আপনারা বলতেছেন জায়েদ খানের সাথে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছিল অপবিশ্বাস, সেটা কি শাকিব খান পরে ক্লিয়ার করে নাই যে আমি রাগের মাথায় বলে ফেলেছি, দিন শেষে বউ আমার, বাচ্চা আমার, আমাকে ঘরে ফিরতে হবে, এই কথাটা কি শাকিব খান বলে নাই? বলেছে। অপবিশ্বাসকে কি নিজের ওয়াইফ হিসেবে স্বীকৃতি দেয় নাই? শাকিব খান দিয়েছে, যেখানে শাকিব খান তার বউকে ওয়াইফ হিসেবে, অপবিশ্বাসকে ওয়াইফ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারপরেও তাকে তারা আপনারা অসম্মান করতেছেন, তার ধর্ম নিয়ে অসম্মান করতেছেন, তার বাচ্চা নিয়ে অসম্মান করতেছেন। বুবলি নিজেও তো একটা অনুষ্ঠানে বলছে যে অপবিশ্বাস তো হিন্দু, বিয়ে হয় কিভাবে, তাকে কি বুলিং করে না? 2016 সালে যখন অপবিশ্বাস বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসলো, তখন বুবলি তাকে নিয়ে পোস্ট কেন করলো? তখন বুবলির সাথে, অপবিশ্বাসের সাথে তার কি সম্পর্ক ছিল? শাকিব খানের সাথে তো তখন তার বিয়ে হয় নাই, তাই না? তাহলে কোন অধিকার বোধ থেকে, কোন সম্পর্ক থেকে সে এত বড় একটা লম্বা বুলিং টাইপ পোস্ট করলো একজন সিনিয়র আর্টিস্টকে নিয়ে? এগুলো যদি বলতে যাই তাহলে আমরা খারাপ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, মানলাম যে সে, বুবলি বলেছে যে সে জানতো না যে শাকিব খান অপবিশ্বাসের বিয়ে হয়েছে, ভালো কথা, সে জানতো না, মেনে নিলাম, তার কোনো দোষ নাই, সে পবিত্র, সে জানতো না, না জেনে শাকিব খানের সাথে প্রেমে পড়েছে, খুব ভালো কথা। বাট সেও অপর পথে কেন হাঁটলো? সে গোপনে বিয়ে করলো কেন? সে যদি এত ভালো হতো, শাকিব খানকে বলতো যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, সারা দেশবাসীকে জানিয়ে বিয়ে করো আমাকে, সারা দেশবাসীকে জানিয়ে আমরা বাচ্চা নিব, বাচ্চার প্ল্যান করবো, সেও কেন অপবিশ্বাসের মতো বাচ্চা লুকিয়ে রাখলো? কি তাহলে সে ভালো কোন জায়গা থেকে বলেন? আপনারা মাহিয়া মাহি, পরিমণি, তারপর আরো কয়েকজনের কথা বলেন যে এরাও তো খারাপ, এরাও তো কতগুলো বিয়ে করেছে। পরিমণিকে দেখেন, পরিমণি 5টা বিয়ে করুক 10টা বিয়ে করুক, প্রত্যেকটা বিয়ে সে ওপেনলি করেছে, ফেসবুকে পোস্ট করে করেছে, এবং ডিভোর্স গুলোও তাই করেছে। সে কিন্তু চুরি করে বিয়ে করেনি, সে কিন্তু গর্ভবতী হয়ে লুকিয়ে রাখেনি, বাচ্চা জন্ম দিয়েও লুকিয়ে রাখেনি। মাহিয়া মাহির ক্ষেত্রেও তাই, মাহিয়া মাহি ফার্স্ট বিয়ে করেছে, ও ধুমধাম করে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে করছে। রকিব সরকারকেও বিয়ে করার সময় লাইভে এসে বিয়ে করেছে, কি হলো তাহলে বলেন? আমি এই কথাগুলো বলতে চাই নাই, কারণ আমি ওদিন লাস্ট লাইভ করেছিলাম, বলেছিলাম যে আমি বুবলিকে নিয়ে আর কথা বলবো না, বাট আপনারা বাধ্য করতেছেন, আপনারা কমেন্ট বক্সে এসে, আমি যদি আমারও একটা ভিডিও দিচ্ছি, সাপোজ ধরেন আমি কোথাও ঘুরতে গেছি, একটা রিলস বানিয়ে দিলাম, গান সাথে দিয়েছি, আমি কোনো ভয়েস দেইনি, তারপরও ওই কমেন্ট বক্সেও এসে আপনারা বলতেছেন যে অপবিশ্বাসের চামচা, অপবিশ্বাসের টাকা দিয়ে দালালি, অমক তমক বলতেছেন, কেন, ওয়াই? আমি অপবিশ্বাসের গোল্ডেন প্লে বাটনের অনুষ্ঠানে গেলাম, তার পার্লারে গেলাম, তার ক্যাফেতে গেলাম, লাইভ করলাম, ওখানে কি কোথাও আমি বুবলির নাম উচ্চারণ করেছিলাম না? সেখানেও আপনারা কি পরিমাণে নোংরা নোংরা কমেন্ট করেছেন, কেন কেন কেন, কি প্রবলেম আপনাদের? আপনাদের কি মাথা মানে আপনার মানে আসে না যে ক্ষমতা হারাই ফেলার একটা ভয়, আতঙ্কে কি আপনারা একদম চুপসে আছেন, খুব বেশি ভয়ে আছেন, যে মানে ক্ষমতা তো চলেই গেছে বাট আসলে আসে না যে একটা ভ্যানিশ হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন আপনারা? কেন? আপনারা যদি সত্য হবেন, সত্যবাদী মানুষ বা পবিত্র মানুষ বা রিয়েল মানুষ, তো কখনো ভয় পায় না।
রিয়েল মানুষ তো কখনো তারা চুপসে যায় না, সত্যের সত্য মানুষ হচ্ছে কনফিডেন্টই থাকে আলাদা, যারা সত্যবাদী, যারা রিয়েল, যারা মানে কি বলবো সৎ, তাদের কনফিডেন্ট লেভেলই থাকবে আলাদা, তাদের গলার জোরই থাকবে আলাদা। আপনি কয়জনকে থামাবেন? আপনি একজন পাবলিক মানুষ, আমি এখানে বুবলিকে কোনো দোষারোপ করছি না, তার ভক্তদেরকে তার দেখা উচিত। যেমন আমাদের কুইন আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা আমাকে ভালোবাসো খুব ভালো কথা, বাট কাউকে বুলিং করবা না। খুব আমার এত ভালো লেগেছিল কথাটা কুইনের, কুইন বলতেছে আমাকে ভালোবাসো তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাও কিন্তু কাউকে বুলিং করো না। সোশ্যাল মিডিয়াতে বুলিং করলে খারাপ লাগে, আমাকে নিয়ে যারা বুলিং করো আমারও খারাপ লাগে, সবারই খারাপ লাগে। কিন্তু আপনাদের মানে আমার তো মনে হয় না যে কোনো সেলিব্রিটি তার ভক্তদেরকে বলে দেয়। সাকিবের ভক্ত কম আছে, শাবনুরের ভক্ত কম আছে, পপির ভক্ত কম আছে, পপিরও ফ্যান পেজ আছে, সবারই ফ্যান পেজ আছে, সবারই ভক্ত আছে। তুমি চলে যাচ্ছ, ওই ইয়াটা নিয়ে গেছো, ডোনারটা তোমার জন্য ক্লিয়ার রাখলাম, ঠিক আছে যাও। তাহলে সবারই ভক্ত আছে, সবারই ফ্যান পেজ আছে, কিন্তু অন্য সবাইকে দেখে তো তারা এত বেশি লাফালাফি করে কিনা, তারা এত বেশি অন্যদেরকে নিয়ে কথা বলে কিনা। হ্যাঁ, আপনারা উপবিশ্বাসের হেটার্স, উপবিশ্বাসকে নিয়ে শাবনুরের কি হেটার্স নাই, মৌসুমীর কি হেটার্স নাই, শাবানার কি হেটার্স নাই, জসিমের কি হেটার্স নাই, সাকিব খানের কি হেটার্স নাই, সবারই হেটার্স আছে। হেটার্স আছে বলে তাই তাকে এত বাজেভাবে আপনারা ইয়া করবেন? হ্যাঁ, বলতে পারেন যে আপনারাও তো বুবলিকে নিয়ে বাজেভাবে করছেন, করবেই তো, সে এখন রানিং সেলিব্রিটি, তাকে নিয়ে করবে না, তার হেটার্সরা তাকে নিয়ে কথা বলবে না। কদু, এই যে দেখেন, মানে কাদেরকে কি বলবে, এদের মাথার ভিতর ব্রেন কি আছে? কদু মাসির কাছে গিয়ে কত টাকা এনেছিলেন, কয় লাখ টাকা দিয়েছে। আসলে টাকা তো আপনারা নেন, এই জন্য আপনাদের মনে হয় কি যে সবাই বুঝি টাকা দিয়ে কাজ করে। হ্যাঁ, আপনাদেরও এটাই মনে হয়। আমি নিজে ইনকাম করার যোগ্যতা রাখি, আপনাদের মতো ফেসবুকে শুধু কমেন্ট করে বেড়াই না। হ্যাঁ, কমেন্ট করে বেড়াই না, যদি মনে হয় যে হ্যাঁ লাইভ করে টাকা ইনকাম করি, ভিডিও বানিয়ে টাকা ইনকাম করি, সেটাও আমার যোগ্যতা, সেটা আপনাদের আছে নাই। আপনারা কি করেন, শুধু মানুষকে খারাপ কমেন্ট করতে পারেন, নিজের বাপের টাকা খরচ করে ফোন কিনেন, নাহলে চিন্তাই করেন, নাহলে চুরি করা ফোন নিয়ে আসেন, পাশের বাসায় থেকে ওয়াইফাইটা ধার নেন। কেউ কেউ অনেকেই আছেন, কিছু ভুয়া আর কামলা আছে ফেসবুকে, তারা তো এগুলো করে, কেউ বা বাপের টাকা, কেউ বা বোনের টাকা, কেউ বা চাচি মামা খালুর টাকা, টাকা গহনা এগুলো চুরি করে করে ফোন ই করেন, কালেক্ট করেন বা এমবি কেনেন, কিনে এ ধরনের বাজে কমেন্ট করেন। বাট আমি যদি ফেসবুকে ভিডিও বানিয়েও টাকা ইনকাম করি না, সেটা আমার যোগ্যতা, সেটা আমি পারি। আমি আমি যদি $100 বাংলাদেশে নিয়ে আসি, সেটা রেমিটেন্স, আমি একজন রেমিটেন্স যোদ্ধা ধরতে গেলে সেটা রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক পায় এবং সেটা আপনার ওপরেও বর্তায়। আমি যদি $100 আনতে পারি, এই ডলার সংকটের যুগে কন্টেন্ট ক্রিয়েটররা কি পরিমাণ ডলার আনতেছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ সেই মানে ডলার থেকে বেনিফিটেড হচ্ছে বা আপনিও বেনিফিটেড হচ্ছেন, সেটা একবারও ভেবে দেখেছেন? না, ভেবে দেখবেন না তো, কারণ আপনাদের তো, আপনারা তো বুয়া কামলা, আপনাদের তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আপনারা কিভাবে বুঝবেন এই সমস্ত ইয়া মর্ম? সবাই কি উপবিশ্বাসের মতো মন মানসিকতার মানুষ? এরই নাম আমাদের ঢালুইট কুইন রোজি রহমান। ইস আপু, আপনি, আমি যে ওইদিন গেলাম গোল্ডেন প্লে বাটনের সময়, ওইদিন ফেসিয়ালের জন্য ঢুকছি, কুইন আমাকে বলছে মৌ শোনো, গেলাম বলতেছে দেখো তোমরা অনেক ভদ্র আর শিক্ষিত মানুষ, থাক মানুষকে বুলিং করার দরকার নেই, নট অনলি বুবলি, কাউকেই বুলিং করো না অনলাইনে। হ্যাঁ, এটা খারাপ লাগে, আমারও যেমন খারাপ লাগে সবারই খারাপ লাগে, থাক বুলিং করো না, এমনিতে ভিডিও বানাও, সবাইকে নিয়ে ভিডিও বানাও, বাট সুন্দর ভিডিও বানাও, বুলিং করার দরকার নেই, খারাপ ভাষা বলার দরকার নেই। কি সুন্দর কথা, আমার মনটাই ভরে গেছে ওনার কথাটা শুনে। আহারে ফিল্টার সুন্দরী, আজ মনে হয় ফিল্টার দিতে ভুলে গেছে লিমা আক্তার। না, আমি ফিল্টার দিতে ভুলিনি, আমি ফিল্টার দেই না, আমি আমি সুন্দরী কি সুন্দরী না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অলরেডি আমি 30+ হয়ে গেছি, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সুন্দর নিয়ে আমার মাথা ব্যথা নাই, আর চেহারা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই। ও আর একটা কথা, সেটা হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়েও আপনারা কথা বলেন, আমার ছোট ভাই এসে, ছোট ভাই হলে প্রবলেম কি, আপনাদের প্রবলেম কোথায়? আমার উনি যদি দেখতে ছোট ভাইয়ের মতো হয়, উনি যদি দেখতে রিকশাওয়ালার মতো হয়, যদি কামলার মতো হয়, আপনাদের প্রবলেম কোথায়? সেটা, সে তো আমার হাজবেন্ড, দিন শেষে তো আমি তার গলা জড়িয়ে শুয়ে থাকবো, তাই না? দিন শেষে তো আমি সংসার করতেছি, করবো, আপনাদের প্রবলেম কি? তাকে নিয়ে মন্তব্য করতে কে বলেছে আপনাদেরকে? আপনাদের বুবলিকে নিয়ে মন্তব্য করার কারণে যদি আপনাদের এত জ্বলে, তাহলে আমাদেরকে নিয়ে মন্তব্য আপনারা কেন করেন বলেন? আমি যে এতগুলো কথা বললাম, এই এগুলোর একটারও যুক্তি দেখান আপনারা। বুড়া বয়সে ভীমরতি ধরেছে, তোর বাপ মা তো বুড়া হয় নাই, আর তুইও তো বুড়া হবি না, সারা জীবন এমন থাকিস, তোর বাপ মা আর তুই তো একই বয়সী রয়েছিস, তাই না? তোর বাপ মা বুড়া হয় নাই এখনো, তুইও বুড়া হবি না, এমনই থাকিস, এটাই আমাদের কুইনের বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি, এবং কি সুন্দর করে হাসি মুখে কথাটা বলে দিল, থাক বাদ দাও তো, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, মানুষকে বুলিং করো না,
কি সুন্দর একটা কথা বলতেছে, নট অনলি আমি, কাউকেই বুলিং করো না মো, বুলিং করলে মানুষের কষ্ট হয়। চেহারাটাই মায় মায় হয়ে গেছে, মানে ওনার মুখের দিকে তাকাই আমার হাসি ফুটে গেছে, এত সুন্দর একটা কথা কুইন বললেন। তারপরে এসে কিন্তু আমি এ ধরনের কথা, আমি বুবলিকে নিয়ে কোনো কথাই বলি নাই, কিন্তু বুবলিকে নিয়ে কথা না বললেও আপনারা আমার কমেন্ট বক্সে বুবলি 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 অপবিশ্বাস বুবলি অপবিশ্বাস নিয়ে পাগল হয়ে যান কেন? আবার অনেকেই বলে এই মহিলাকে দেখতেই ইচ্ছা করে না, বমি আসে, অথচ এসে দেখে, কমেন্টও করে, চিন্তা করেন। তাদের আমাকে না দেখলে তাদের পেটের ভাতও হজম হয় না, আবার তারা নাকি আমাকে দেখতে পারে না, কি বলবো? আপু যারা উল্টা পাল্টা কমেন্ট করে তাদের কমেন্ট পড়ার দরকার নেই, আল্লাহর সকল সৃষ্টি সুন্দর। সাদিয়া খানম, আপু আমি তো কমেন্টস পড়ি না, বাট কমেন্টগুলো তো চোখের সামনে চলে আসে। বিশ্বাস করেন, আমি যদি একটা নর্মাল ভিডিও দিয়ে দিই তারপরেও তারা হয় মানে বুবলির পক্ষ হয়ে আমাকে বকবে, নাহলে অপবিশ্বাসকে বকা দিতে থাকবে। অপবিশ্বাসকে যে পরিমাণ বুলিং আপনারা করেছেন তার এক অংশ বুলিংও বুবলিকে কেউ করে নাই, এটার যথেষ্ট প্রমাণ আছে সবার কাছে, শুধু আমার কাছে না, ডিবি অফিসেও প্রমাণ আছে কি পরিমাণ বুলিং আপনারা করেছেন। আপনাদের কি মনে হয় আমাদেরকে হ্যারেজ করবেন আর অপবিশ্বাস সেটা ছেড়ে দিবে? আমাদের প্রমাণও আছে, আপনাদের প্রমাণও আছে, প্রমাণ যদি কম্পেয়ার করা হয় না এদিক ওদিক হবে। মানে যে পরিমাণ হ্যারেজমেন্ট অপবিশ্বাসকে করেছেন, যে পরিমাণ বুলিং তাকে করেছেন, তার 1% বুবলিকে করে নাই কেউ। এই যে গতকালকে পুরস্কার নিয়ে কত কন্ট্রোভার্সি হচ্ছে, সাকিব খান কেন পুরস্কার পেল না, বুবলি কেন পুরস্কার পেল না, এইগুলো না কত কথা, কত কন্টেন্ট তৈরি হচ্ছে, তাই না? যে পুরস্কার কেন পেল না, প্রথম আলোকে এখন বয়কট করতে হবে, এই যে আপনারা এত কথা বলতেছেন, কারো কি কিছু যাচ্ছে আসতেছেন না? যে পুরস্কার পাওয়া সে ঠিকই পুরস্কার পেয়ে বসে আছে, অপবিশ্বাস কেন পুরস্কার পায় না, এগুলো নিয়ে আপনাদের কত কথা ছিল, দুনিয়ার কথা বলতেন। এবং মেরিল প্রথম আলো পুরস্কারটা তো মনে হয় অস্কার বিজয়ের মতো আপনাদের বুবলির ঘরে উঠেই গেছিল, পাইলো না বলে এখন আপনারাই আবার উল্টে গেলেন, তো এরকম কইরেন না। হ্যাঁ, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি ভিডিও বানাবেন, আপনি ভিডিও মেকার হবেন, ঠিক আছে, রোস্টার ভিডিও আমার মতো রোস্টিং ভিডিও বানান, সবই ঠিক আছে, বাট সেটা সবকিছুর তো একটা রুলস আছে, তাই না? সবকিছুর একটা যুক্তি আছে, আপনি যৌক্তিকভাবে বানান, অযৌক্তিক কোনো কিছু তো করতে পারবেন না। অযৌক্তিক কিভাবে করতে চান? মামুন লাইলা কি যৌক্তিক? কিন্তু সমাজ তাদেরকে কিছু বলতেছে না, আইন তাদেরকে কিছুই বলতেছে না, তারা তাদের মতো চলতেছে। এগুলো দেখে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখতেছে? এগুলো নিয়ে সমাজের মাথারাও কথা বলে না। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কিছু ভিডিওর মাধ্যমে বলতে গিয়ে আমরা আরো দোষের মুখে পড়ি, এগুলো কি শিখতেছে আমাদের আগামী প্রজন্ম, বা আমরাই বা কি শিখতেছি বলেন? এই যে ঘরে ঘরে অশান্তি, ডিভোর্স, এগুলো কেন হচ্ছে? হ্যাঁ, এটা এটা বলতে পারি যে বুবলি কি একাই এটা করেছে, না বুবলি একাই এটা করেনি, সবই করেছে, মডেল সেলিব্রিটি সেলিব্রিটিদের মধ্যে ম্যাক্সিমামই এই ব্যাপারগুলো আছে। অনেক বড় সেলিব্রিটি আলমগীর, উনিও কিন্তু বিয়ে করেছেন বড় বড় মেয়ে রেখে, রুনা লালাকে দ্বিতীয়বার, আমাদের সুবর্ণা মোস্তফা, সে হুমায়ুন ফরিদিকে ছেড়ে নিজে থেকে কম বয়সী ছেলেকে বিয়ে করলেন, তারপরে মেহের আফরোজ শাওন সহ আরও অনেকেই করতেছে, এবং অনেকেই বিবাহ বহির্ভূত সম্পর্কও করতেছে। নট অনলি বুবলি একা এটা করছে ব্যাপারটা এমন না, বাট বুবলিকে নিয়ে ট্রল হচ্ছে কেন এটাই আপনাদের প্রশ্ন। বুবলিকে নিয়ে একা ট্রল হয় না, সবাইকে নিয়েই ট্রল হয়, বাট বুবলির ব্যাপারটা এখন রানিং, কারণ দুজনেরই অপবিশ্বাস, বুবলির দুজনেরই দুটা বাচ্চা, দুটা বাচ্চায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, সাকিব খানের মতো সাকিব খান সিঙ্গেল লাইফ লিড করতেছে, অপবিশ্বাসের মতো অপবিশ্বাস সিঙ্গেল, বুবলির মতো বুবলি সিঙ্গেল, কি হয়েছে? একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো কথা শুনতে হবে। যে পাপ করেছে তার পাপের সাজা তো সেই পাবে, তাই না? বুবলির পাপের সাজা আমাকে দিবে না, বা অপবিশ্বাসের কোনো পাপের সাজা আমাকে দিবে না, যার আমার কোনো পাপের সাজাও তারা নিবে না, যার যারটা সাজা তার তারই ভোগ করতে হবে, বা যার যার ভালো কাজের প্রতিদান শেষেই পাবে। বাট ওই যে ভালো লাগার জায়গা থাকে না, যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি পছন্দ করি, তাই তার পক্ষে কথা বলা বা তার বিপক্ষে কথা বলা অপছন্দর জায়গা থেকে। এখন আমি হয়তো অপবিশ্বাসকে পছন্দ করি, এবং অপবিশ্বাসের লাইফটা এরকম হওয়ার কারণে কিছুটা দায়ী বুবলি, যার কারণে হয়তো বা বুবলিকে নিয়ে কথাটা একটু বেশি বলা হয় অপবিশ্বাসের ভক্ত যারা, দ্যাটস ইট, আর তো কিছু না। সবাই তো বুবলিকে নিয়ে কথা বলে না, অনেকেই তো অপবিশ্বাসকে নিয়েও কথা বলে, অনেকে সাকিব খানকে নিয়েও কথা বলে, তমা মির্জাকে নিয়ে কথা বলতেছে, মিষ্টি জান্নাতকে নিয়ে কথা বলতেছে, কোন সেলিব্রিটিকে নিয়ে আলোচনা হয় না, পরিমণিকে কি কম মানুষ পসাইছে, কম কথা বলছে, কত বড় পরিমণি, এত সুন্দর একটা নাম, তাকে আপনারা নাম দিয়েছেন কি লেরিমণি, কই পরিমণি থানায় গেছে, পরিমণি কোনো প্রতিবাদ করেছে না, পরিমণির কি ভক্ত নাই? আপনার কি মনে হয় পরিমণির যদি ভক্ত নাই থাকবে, আজকে এক জায়গায় পরিমণি যাইতে চাক, দেখেন কত লক্ষ মানুষ হাজির হয়ে যায়, পরিমণির ভক্ত আছে। আর পরিমণির বিয়ের কথা যদি বলেন, পরিমণি হচ্ছে খুবই মানে ছোট বয়স থেকে মা বাবা ছাড়া বড় হওয়া একটা মেয়ে,
পারিবারিক ভাবে সে যে আসল শিক্ষাটা কি পাইছে তাকে তো সবাই ইউজ করেছে, এখনো করে যাচ্ছে। সে সহজ সরল ভালো মনের একটা মেয়ে দেখেই এই পরিমাণ ইউজড হয়েছে। গুগলির ভক্তদের অবস্থা এমন, দুই দিনের বৈরাগী ভাতের বলে অন্য। এখন শুনেছি রাজকে বিয়ে করেছে, শরীফুল রাজ গুগলির বিয়ে হয়েছে। এটা আসলে কথাটা কতটা সত্য আমি নিজেও জানি না, আমি নিজে একটা ভিডিও বানিয়েছি জাস্ট কন্টেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে গুগল বলেছে, দেশ টিভি চ্যানেল থেকে অনেক চ্যানেল থেকে ভিডিও হয়েছে, এটা তো আমি বানাইনি ভিডিওটা। হইতে পারে, হইলেও খারাপ কিছু না, হতেই পারে। মানুষ সিঙ্গেল না থেকে যদি বিয়ের ডিসিশন নেয় নিতেই পারে। এখন যদি আমার ডিভোর্স হয়ে যায় আমি বিয়ের ডিসিশন নিব না, নিতেই পারি। মানুষ হুমায়ুন আহমেদের যে প্রথম স্ত্রী গুলতেকিন বা গুলনেতেকিন না কি যেন নামটা, গুলতেকিন, উনি কত, হুমায়ুন আহমেদ মরে যাওয়ার পরে উনি 45-50 বছর বয়সে এসে বিয়ে করলেন আবার, তাই না? বিয়ে করতে পারে, বিয়ে করাটা কোনো অন্যায় না অবশ্যই, বিয়ে যেহেতু বৈধ ব্যাপার, যে কাউকে যে কেউ বৈধভাবে বিয়ে করতে পারে, একসঙ্গে থাকতে পারে, এটাতে কোনো বাধা নাই। এই যে বর্ষা চৌধুরী আপু 4টা বিয়ে করলেন, সম্ভবত না ডাকি নি, যাও তোমরা তোমাদের কাজ করো, ওখানে রাখো, উপরে রাখো, উপরে রাখো, উপরে রাখো, যাও তোমার হোমওয়ার্ক রেডি করো, কালকে স্কুল আছে। তো বর্ষা চৌধুরী 3টা না 4টা বিয়ে করছে নতুন নায়ক রাসেলকে, সেটা নিয়েও তো কত মানুষ কত নিউজ করতেছে, কত ভিডিও বানাচ্ছে, কত কি হচ্ছে, তাদেরকে কিছু গেসে আসছে? উনি একজন সাহসী মেয়ে, উনি বিয়ে করেছেন। এর আগে যখন তাজিনের হাজবেন্ড রুমি রহমানকে বিয়ে করলো, তখনও তো কত কন্ট্রোভার্সি হয়েছে, যে রুমি রহমান যখন মারা গেল বললো যে তাজিন মরে যাওয়ার পিছনে এগুলোর দায় ছিল, এই জন্য এভাবে মারা গেল ছোট বাচ্চা রেখে, সেই তাদের কি কিছু হয়েছে? সে আবার বিয়ে করেছে, বৈধভাবে বিয়ে করেছে, ঠিক আছে, তার রুচিতে হয়েছে, সে 4টা বিয়ে করেছে মেয়ে মানুষ হয়ে, তার রুচিতে কুলাইছে, সে করছে। আপনার না কুলালে আপনি করবেন না, আপনি একটা করেই ক্ষান্ত থাকবেন, কিন্তু তাই বলে আপনি বাজেভাবে তাকে বুলিং করতে পারেন না, বাজেভাবে তাকে কমেন্ট করতে পারেন না, যেটা আপনারা আমাদেরকে করেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটি ভিডিও বানাই, যে কোনো টপিক নিয়ে আমি কথা বলতে পারি, আপনি সেটা যৌক্তিকভাবে উত্তর দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এই যে আজকে বলতেছি যৌক্তিকভাবে, আপনি যৌক্তিকভাবে আমার উত্তর দেন। আপনি অযৌক্তিক একটা কথা বললেন, গালি দিয়ে কথা বললেন, অথচ বললেন যে তোর সন্তানের এটা হোক, তোর এটা হোক, তারপর হারাম করে দিলেন, আমাকেও হারাম করলেন, আমার খাবারকেও হারাম করে দিলেন, অথচ গালি দিলেন, খারাপ ভাষায় বকা দিলেন। তাহলে আমাকে বলতেছেন আমি গিবোধ করছি, অথচ আপনারা খারাপ ভাষায় কথা বলছেন, আমার আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনারা ভদ্র কতটা বলেন, কি খা লাগবে না, খাতো এসে তোমাকে রুটি বানিয়ে দিতে হবে না তো। ফারহানা ঝর্ণা, আচ্ছা, এমনি এমনি কিছু ছড়ায় না, সেটাই পরিমণি বুবলিকে যে দেখতে পারে না, রাজের সাথে কিছু তো আছে। রনক শেখ, আপু সেটা ওদের ইন্টারনাল ব্যাপার থাকতেই পারে, কারণ হচ্ছে বুবলিকে নিয়ে তাপসের সাথে একটা স্ক্যান্ডাল ছড়িয়েছে, তারপরে আবার রাজকে নিয়ে ছড়াচ্ছে, বা এটা তাদের একটা প্ল্যানিংও হতে পারে আলোচনায় থাকার জন্য, যেহেতু এখন মিষ্টি জান্না তার উপবিশেষ আলোচনায় আছে এই মুহূর্তে, প্রথম আলোর পুরস্কারটাও পেল না, যদি প্রথম আলোর পুরস্কার পেত তাহলে একটু আলোচনায় থাকতো, আলোচনায় থাকার মতো আসলে এখন কোনো টপিক নাই, সাবজেক্ট নাই, হইতে পারে যে আলোচনায় থাকার জন্য এটা একটা নিউ প্ল্যান, সেটাও হইতে পারে, আমি কোনোটাই বলবো না, বিকজ আমাদের প্রতিটা কন্টেন্ট জাস্ট আমাদের ভিউয়ার্সের জন্য বানানো বা কালেকশন করা তথ্য থেকে বানানো, এগুলো আমরা ব্যক্তিগতভাবে কাউকে বুলিং করা বা ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার জন্য ভিডিওগুলো তৈরি করি না বা লাইভটা করি না। তবে আজকে লাইভে আমি যেটা করলাম, কই আজকে কারো খবর নাই, আজকে কারো খবর নাই, বলেন একটা করে যৌক্তিক কমেন্ট একটু করেন, আসেন যৌক্তিক কথায় আসেন। জায়েদ খান আবার শিল্পী সমিতির সভাপতি হয়েছে, পরকীয়া করতে আবার যাবেন কদু মাসি, গেলে আপনাদের সমস্যা কি, গেলে আপনাদের সমস্যা কি বলেন, বাথরুমে তো আর ধরা পড়বে না, তাই না? আপু আপনার কুদুমাসি দুবাই গিয়েছে ফটোশুট করতে, যেতেই পারে, যেতেই পারে, তো কি সমস্যা, সে একজন নায়কে পিঠ দেখাবে না, আপনাদের নায়কে কি বোরখা পরে মুভি করে, আপনাদের নায়কে কি বোরখা পরে মুভি করে নাকি বলেন, হ্যাঁ আপনাদের নায়কে বোরখা পরে মুভি করে, পিঠ বের করে করে না, নায়কে বলতেই তাদের ড্রেস ওয়েস্টার্ন ড্রেস পরবে, এটা নর্মাল। অবশ্যই আপনার কাছে বুবলি রাজরানী, আমার হাজবেন্ডের কাছে আমি রাজরানী, অপু বিশ্বাসের হাজবেন্ডের কাছে অপু বিশ্বাস রাজরানী, সবাই রাজরানী, একজন রাজা এবং রাজা রানীদের যুগ অনেক আগেই চলে গেছে, এটা শুধু আপনি একা বললে হবে না, আপনার কাছে রাজরানী হতেই পারে। অবশ্যই সাকিবের দোষ আছে, সাকিবের দোষ আছে বলেই আজকে
শাকিব খান, অপু বিশ্বাস এবং গুগলি তার ওয়াইফ হওয়ার পরেও তারা মানুষের কাছে এত লাঞ্ছিত, এত অপমানিত, এত বাজে কথা শিকার। এটার মেইন 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 অপরাধী হচ্ছে শাকিব খান। এই যে অপু বিশ্বাস এবং গুগলি দুজনেই মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছে, মানুষের কাছে এত কটু কথা শুনছে, তাদের বাচ্চাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেছে, এর মূল কারণ হচ্ছে শাকিব খান, একমাত্র দায়ী শাকিব খান। এর জন্য অবশ্যই শাকিব খানকে তার জীবনে কখনো কখনো না কখনো সাফার করতে হবে, এবং শাকিব খান একটা সময় বলবে যে আমি ওই টাইমে ভুল করেছি। বুবলি ওয়েস্টার্ন পড়লে আপনারাই তো বাজে কথা বলেন। আমি কখনো বুবলি ড্রেস নিয়ে কোনো কথা বলিনি, আমার কোনো ভিডিও বা কোনো পোস্টে আপনারা দেখতে পারবেন না যে আমি কোনো ড্রেস নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি আপনারা আমাকে দেখান, আমি হয়তো তার আচর আচরণে কথা বলেছি আমার কন্টেন্টের ক্ষেত্রে, আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, আমি তার কোনো ছবি ব্যঙ্গ করে কখনো পোস্ট করিনি, বা তার কোনো মানে আমার কন্টেন্টগুলো আপনারা দেখার পর তো বলবেন, বাট আপনারা যে পরিমাণের কমেন্ট বাজে করেছেন সেটাইতেই বোঝা যায় যে আপনাদের গুরু যেমন গুরু তেমন শিষ্য, ব্যাপারটা এটা। তাহলে বুবলিকে কেন কুতুমাসি বলে লজ্জা শরম নয়? লজ্জা শরম তো আসলেও নাই, এটা তো মিথ্যা না, লজ্জা শরম কি আছে বলেন? লজ্জা যদি থাকতো তাহলে মানে সবকিছু জানাশোনার পরে উনি গোপনে বিয়েও করতো না, গোপনে বাচ্চাও নিত না, আড়াই বছর বাচ্চা গোপনও রাখতো না, এটা তো সত্যি, এটা তো মিথ্যা কথা না। দুই বধূ এক স্বামী, তাই দুজন উপবিশ্বাস বুবলিকে নিয়ে বেশি ট্রল হয়। এইটাই এইটাই বলতে চাচ্ছি যে হচ্ছে মূল নায়ক হচ্ছে শাকিব খান, মানে একখান চাবি মেরে দিছে সাইরা, এবারে দর্শকরা খা। দুই বধূ এক স্বামী দুজনেই দাবি করে এখন আমাদের ডিভোর্স হয় নাই, আমাদের ফ্যামিলি ঠিক আছে, আমাদের পরিবারে যাতায়াত আছে। বুবলি দাবি করতেছে তার বাসায় শাকিব খান যায়, উপবিশ্বাস দাবি করতেছে তার বাসায় যায়, যেহেতু দুই জায়গায় তার দুটো বাচ্চা আছে এবং সে তার বাচ্চার স্বীকৃতি দিয়েছে, যদিও উপবিশ্বাসকে সেই স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, বুবলিকে যেটা দেয়নি, বুবলিকে কিন্তু স্ত্রীর স্ত্রীর স্বীকৃতিটাই শাকিব খান আজও দেয় নাই, বা সে বলেও না যে বুবলি আমার স্ত্রী, সে বলেছে বীর আমার ছেলে, তাও একটা ফেসবুক পোস্টের মাধ্যমে, শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের মাধ্যমে সে তার ছেলের স্বীকৃতি দিয়েছিল। বাট অপু বিশ্বাসকে সে কিন্তু ক্যামেরার সামনে এসে নিজের মুখে বলেছে যে সে আমার স্ত্রী, সে আমার বাচ্চার মা, সে আমার ওয়াইফ, এটা বলেছে, স্বীকৃতি দিয়েছিল। এখন শাকিব খান হচ্ছে মূল নায়ক, যে চাইলেই এগুলো থেমে যেতে পারে। শাকিব খান যদি দুজনকেই বিয়ে করে থাকে, দুজনকেই ভালোবেসে থাকে, দুজনকেই স্বীকৃতি দেখ, বা দুজনকে যদি না চায় সেক্ষেত্রে জীবন থেকে সরাই দেখ, সে একটা মানে স্পষ্ট স্টেটমেন্ট দিতে পারে যে বুবলি বা অপু বিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নাই, শুধু তারা দুজন আমার বাচ্চার মা, আমার বাচ্চা আমার আছে, আমি আমার বাচ্চাদের দায়িত্ব পালন করে যাব বাবা হিসেবে, তাদের দুজনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা তাদেরকে অসম্মান করবেন না, এই ধরনের যদি স্টেটমেন্ট শাকিব খান নিজে দেয় তাহলে কিন্তু তাদেরকে কেউ এই অসম্মানগুলো করবে না। এবং এই স্টেটমেন্টের পরে অবশ্যই অপু বিশ্বাস এবং বুবলি কেউই কিন্তু ক্যামেরার সামনে এসে দুজন দুজনকে কথা বলবে না, যদিও অপু বিশ্বাসকে বুলিং করে কথা বুবলি বেশি বলে। অপু বিশ্বাস কিন্তু আগে কিছুই বলতো না, এই প্রসঙ্গে কথাই বলতো না, এখন ইদানিং বলে, কারণ বুবলি বলে তাই অপু বিশ্বাসও বলে। অপু বিশ্বাসের থেকে তো বুবলি শিক্ষিত বেশি, তাই না? তো তার কথা বলার ধরন বা তার আক্রমণাত্মক কথা বলাগুলো কি আরো মার্জিত হতে পারতো না, আরো সুন্দর হতে পারতো না, আরো পরিমার্জিত হতে পারতো না? আপু, বুবলির ভক্তগুলো চরম লেভেলের ব্যাদব, এদের লজ্জা নেই, বুবলি এমন কে তাকে দিয়ে নাকি ষড়যন্ত্র হয় সারাদিন। আসমা খাতুন, আপু আসলে ষড়যন্ত্রের ব্যাপারটা না আমার মাথায় ঢোকে না, কেন ষড়যন্ত্র করার কি আছে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নায়িকা কম আছে? তাকে নিয়ে কেন ষড়যন্ত্র হবে, তাকে নিয়েই কেন এত ষড়যন্ত্র করবে? সেটা তো অপু বিশ্বাসও বলতে পারে, তাই না, যে সে 8 বছর সংসার করার পরে তাকে ষড়যন্ত্র করে শাকিব খানের জীবন থেকে সরানো হয়েছে, এটা তো হইতে পারে, তাই না? শাকিব খানের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে না? শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে তো এখন তুফান মুভিও বন্ধ করার অবস্থাতে আছে। রেহানা হোসেন, আপু বলছে উফ এই মহিলা, আহারে তবু দেখতে আসছেন আপু, বিরক্তিকর তাও দেখতে আসছেন, কারণ আমার এই সুন্দর চাঁদ মুখটা না দেখলে আপনার ভালো লাগে না, বিকজ আমি উচিত কথা বলি, উচিত কথা কারো মজা লাগে না। কি চাবি? উফ, এখানে একটা বড় সম্পদ, বাসার চাবি না একটা বানানোর কথা ছিল বউকে দেওয়ার জন্য, আমারটা কো আমি একদম মানে নরমাল, আমি যেরকম আমি সেরকমই মানুষের সামনে উপস্থিত হতে পছন্দ করি।
আমি আর্টিফিশিয়াল কোনো কিছুই করি না। ও আচ্ছা, ওই দিন যেদিন প্লে বাটনের অনুষ্ঠানে গিয়েছিলাম, একজন কমেন্ট করেছিলেন যে ইস রে, একটা দামি জামা পরে যেতে পারে না, একটা ভালো ড্রেস পরে যেতে পারে নাই। আপনারা দামি ড্রেস বলতে কি বুঝেন? ওই যে পাথর চুমকি লাগানো ঝমঝমওয়ালা সুতাওয়ালা উবুর জুবুর ড্রেস বলতে বুঝেন? দামি ড্রেস, আমি যে ড্রেসটা পরে গিয়েছিলাম, আইডিয়া আছে ওই ড্রেসটার দাম কত? আমি একজন খাঁটি সলিড বাঙালি, আমি বাঙালি জিনিস পরতে পছন্দ করি, আমি সবসময় দেশি ড্রেস পরি, আমি কোনো বাইরের ড্রেস পরি না। আমি অলমোস্ট আমার পুরো হোল লাইফে আমি বাংলাদেশি ড্রেস পরি, আমার পাকিস্তানি ইন্ডিয়ান কোনো ড্রেসই পছন্দ না, আমি সব কিছুই বাংলাদেশি পছন্দ করি। এমনকি এই যে ঢাকা শহরে থেকেও আমি ম্যাক্সিমাম জিনিস গ্রাম থেকে এনে খাওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে, এটা আমার একটা বিশেষত্ব বলতে পারেন। আচ্ছা, আপা দেখতে আসেনি, চলে আসছে সামনে, রিপোর্ট মারছি, নো প্রবলেম। আপনারা রিপোর্ট মারতেছেন, হ্যাক করার চেষ্টা করতেছেন, কত কী তো করতেছেন, করেন, কোনো সমস্যা নাই। একটা পেজ নিয়ে চলে যাবেন বা আমাকে আটকাই দিবেন, তাতে কি সব কিছু মুছে যাবে? তাতে করে কি আপনাদের পাপ মুছে যাবে, আপনাদের কথা মুছে যাবে, আপনাদের অপরাধ ঢেকে যাবে? না, রিপোর্ট মেরে সেটা আবার বলতেছেন। আপনার আইডিতে কি আমরা রিপোর্ট মারতে পারি না? আর রিহান হোসাইন, রিহান এই আইডিতে সবাই একটু রিপোর্ট মেরে দেন তো, 132 জন দেখতেছেন, বেশি না, 50টা রিপোর্ট পড়লেই কমেন্ট করা বের হয়ে যাবে। যারা দেখতেছেন বেশি না, পুরা 50 জন রিপোর্ট করে দেন এই আইডিটাকে, ওনার রিপোর্ট ওনাকে একটু শিখায় দেন, রিপোর্টটার সাথে সুন্দর করে একটু তেল মাখায় দেন, তাহলে রিপোর্ট কি জিনিস বুঝবেনে। রিহান হোসাইন, রিহান এই আইডিতে সবাই একটু রিপোর্ট করে দেন, 50টা, বেশি না। রিপোর্ট কাকে বলে উনি বুঝতে পারবেন আজকে রাত থেকেই। আচ্ছা যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ইয়া ছিল। আর আপনি যেখানেই যাবেন, আপনারা নিজেরা নিজেরাই যারা দর্শক আছেন, আপনারা একটু জরিপ করার চেষ্টা করবেন, অ্যাজ এ বাংলাদেশের যারা আমার বিপক্ষে কথা বলেন তাদেরকে নিজেরাই জরিপ করবেন এবং ক্যামেরা ওয়ান রেখে জরিপ করবেন, কার ফলোয়ার বা কার ভক্ত বেশি, কাকে মানুষ পছন্দ করে বেশি। আপু আমি রিপোর্ট মারছি, সীমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ সীমা আপু, থ্যাংক ইউ। সবাই যারা আছেন সবাই করে দেন এই আইডিটাকে, একটু রিপোর্ট করতে থাকেন। তো যাই হোক, এই বেয়াদব তুই সব থেকে বেশি নোংরা কমেন্ট করিস, অপুকে নিয়ে সব সময় ব্যঙ্গ করিস, চিন্তা করেন কি ধরনের কমেন্ট এরা করে। অথচ এই যে আমি প্রায় কতক্ষণ হয়ে গেছে লাইভ আসছি, প্রায় 37 মিনিট লাইভে আসছে, আমি কি একটা বাজে কথা বলছি এখন পর্যন্ত? না, অথচ এদের কমেন্টের ধরন দেখেই বুঝবেন এরা মূর্খ, এরা নাকি আবার শিক্ষিত, এরা শিক্ষিত মানুষকে ফলো করে, বাংলাদেশের সবচেয়ে ভদ্র বুবলি আপু, বাংলাদেশের সবচেয়ে সুন্দর বুবলি আপু। হ্যাঁ, বুবলি অবশ্যই সুন্দরী, এটা বলার কোনো ইয়া রাখে না, অপেক্ষায় থাকে না, অবশ্যই উনি সুন্দরী, সুন্দরী না হলে উনি মডেল হতে পারেননি, নায়িকা হতে পারেননি, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, আমি অস্বীকার করছি না, বাট উনি মানুষ হিসেবে আমাদের পছন্দের না বা নায়িকা হিসেবে আমাদের পছন্দের না। আপনার কাছে সে সুন্দরী রাজরানী হতে পারে, আপনি তাকে পছন্দ করেন, রাজরানী তো হবেনই। আপু তোমাকে কিছু করছে না অপুদি, ও কিন্তু বেশি বাড়ছে। সামিউন আলম তাসি আপু, আপু এটা তো ভুয়া, ভুয়াদের না আছে কোনো মানিজ্জত, না আছে কোনো সম্মান, না আছে কোনো শ্রেণী, না আছে কোনো মানে কি বলবো, এদের কিছুই নাই। ভুয়াদেরকে ভিক্ষা দেওয়া যায়, উষ্টা মেরে বাসা থেকে বের করে দেওয়া যায়, ভুয়াদেরকে কি করা যায়, আরো কি কি করা যায়, কিন্তু ভুয়ারা শিক্ষা হবে না এদের। আপা গো, তোমরা যারা বুবলি এবং তুমি এখনো কমেন্ট করতেছো রেহান হুসাইন, আহারে তোমার সাহস তো ভালোই গো, করো করো কমেন্ট করো, তোমার কমেন্ট আমার দরকার। আপা গো, তোমরা যারা বুবলি এবং অপুকে নিয়ে পড়ে আছো, সবাই রিপোর্ট মারা উচিত, অপু এবং বুবলি দুটোই জাহান্নামে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। না, তুমি একাই বেহেস্তে চলে যাও আমাদেরকে নিয়ে জাহান্নামে গেলে, তোমার সমস্যা কি? তুমি এখানে কমেন্ট কেন করতে আসছো আমার তো সেটাই মাথায় আসে না, তুমি কমেন্ট কেন করতে আসছো কাজ বাদ দিয়ে, এটাই তো মাথায় আসে না, আমি চিন্তা করে পাই না। যারা কমেন্ট করতে আসে তারা আসলে কেন আসে? তাদের কাজ নাই খেয়ে, কোনো কমেন্ট করার জায়গা নাই, কেউ পাত্তা দেয় না, কেউ চিনে না, একটু মানে জাস্ট নাম, অন্য কারো মুখে অবশ্য নিজের নাম শুনলে ভালোই লাগে সেই জায়গা থেকে, তাই না? এই যে নামটা 2-3 বার পড়ে ফেললাম, নিশ্চয়ই মজা লাগতেছে, এই জন্য কমেন্ট করো তোমরা। এই যে অপবিশ্বাসের নাম নিয়ে কথা বলা, বুবলির নাম নিয়ে কথা বলা, শাবনুরের নাম নিয়ে কথা বলা, সাকিব খানের নাম নিয়ে কথা বলা, সেই কথা বলারও একটা যোগ্যতা লাগে, কথা বলতে পারতে হয়, শুধু কথা বললেই হয় না। এখন তো ঘরে ঘরে ইউটিউবার আছে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমিও তাদের মধ্যে একজন, কিন্তু সবাই কি কথা বলতে পারে? সবাই কি যৌক্তিক কথা বলতে পারে? সবাই কি সুন্দর করে কথা বলতে পারে? এই যে তোমা বুয়ার কথা একটা বলতেছে, এটাকে তো যে জল্লাদের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল জাহিদুল ভাই ওই দিন,
জল্লাদ বলে কি না আমি একে বিয়ে করব না, সে সারা দিন বুয়াগিরি করে, সারা দিন মানুষকে নিয়ে কথা বলে। কই ওদেরকে যা তো বলেন না যে গীবত করো না গীবত করো না, শুধু আমাকেই বলেন এগুলা। সাকিব অপু বেস্ট সেটাই, যে দিন শেষে মানুষের ভালো থাকাটা হচ্ছে মেন ফ্যাক্ট। দিন শেষে অপু বিশ্বাস ভালো আছে, সে তার নিজের বিজনেস নিয়ে ব্যস্ত আছে, সে তার নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত আছে, পরিবার নিয়ে ব্যস্ত আছে। আপনাদের কি প্রবলেম? আপনারা সারাদিন বলেন ফিতা কাটা ফিতা কাটা ফিতা কাটা, ফিতা কি আপনাদের নায়িকা কাটে না? এই যে ওই দিন কালকে প্রথম আলোর পুরস্কার কে পেল? নুসরাত ইমরোজ তিশা, সেও তো ওই দিন একটি ডায়মন্ডের শোরুম উদ্বোধন করেছে, সে কি ফিতা কাটা নায়িকা হয়ে গেল? তিশা, তিশার কি টাকার অভাব? তার কি টাকা পয়সা নাই? সে তো পুরস্কারও জিতলো, সে তো ভালো ভালো মুভি বানাচ্ছে, তার হাজবেন্ড একজন পরিচালক, সে কেন ফিতা কাটতে গেল বলেন? মানে যত ট্রল আপনারা উপবিশ্বাসকে নিয়ে করবেন, সে তার পার্লার চালাচ্ছে, সে তার ক্যাফে চালাচ্ছে, সে হারলাইনের অ্যাম্বাসেডর হচ্ছে, তার হাজবেন্ড বা তার সন্তানের বাবা হচ্ছে 500 কোটি টাকার মালিক, তো সে তার হাজবেন্ডের, তার হাজবেন্ড যদি তাকে দায়িত্ব দেয় সে করে, তো আপনাদের প্রবলেম কোথায় বলেন? রূপা আপু, আপু কেমন আছো? লাভ ইউ, লাভ ইউ আপু, ভালো আছি আপু আলহামদুলিল্লাহ। আপু তোমার ছবি তো প্রত্যেকটা গ্রুপে গ্রুপে, তোমাকে আমি সেই লিঙ্কটা দিতে পারি না, কেমন করে দিব? সীমা আক্তার, আমি জানি আপু, সেটাই যে এরা এখন বুবলিকে উপবিশ্বাসকে রেখে আমাকে নিয়ে শুরু করছে ট্রল করা। সত্যি কথা বলি যে উচিত কথা বললে মানুষের একটু ফোসকাই পড়ে। আচ্ছা মৌমিতা ফারুক, সেই লুচ্চাকে নিয়ে শিক্ষিত মহিলার টানাটানি, সাকিব খান এটা লুচ্চা ছেলে, বেয়াদব ছেলে, পদু বিশ্বাস, বান্ধব বিশ্বাস, বারো ভাতারি, এটা কোনো কথা? দেখেন আপনাদের কমেন্ট দেখেন, এখন পর্যন্ত যে অপুর ভক্তরা আমার লাইভে আছে বা আমি অপু ভক্ত হিসেবে লাইভ করতেছি, একটাও বাজে কমেন্ট কেউ করেছে বুবলিকে নিয়ে বা আমিও কি একটা বাজে কথা বলেছি? না, অথচ বুবলি ভক্ত যারা আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি বাজে কমেন্ট করে যাচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে। তো এগুলো কি আসলে সাইবার দেখবে না? অবশ্যই দেখবে। একটা একটা যখন মানুষকে আপনি মামলা দিবেন বা আইনে নিবেন, সে আইন তো প্রমাণ দেখবে, তাই না? এই প্রমাণগুলো তো রেকর্ড, এই প্রমাণগুলো চাইলেও আপনারা লোপাট করতে পারবেন না, এগুলো অলরেডি রেকর্ডেড হয়ে যাচ্ছে। কেমন আছে আপু? ইগনোর কিভাবে করি? ইগনোরেরও একটা লিমিট থাকে বুঝছো, মানে এত এরা এত বার বেড়ে গেছে বলার বাইরে, মানে আমরা থেমে গেছি তো এরা বেড়ে গেছে বেশি, কিন্তু এদের চারটাকে চারটা কিন্তু এখন পর্যন্ত এরা কিন্তু আটকা আছে, দেখবা চারটার পেজই নাই, পেজই গায়েব, তারপরেও এরা মানে কোনো রেসপন্সই হচ্ছে না এদের। আফা গো আফা, অপু বা বুবলি যখন সিনেমা করবে না তখন তোমরা কি করবা? নুসরাত আনান, আমরা কি করব সেই চিন্তা তো তোমার না, আমি চিন্তা করতেছি তোমরা কি করবা। তোমরা তো কমেন্ট না করতে পাইলে দমাটকে মরে যাবা। আমরা তো কাউকে কাউকে না কাউকে নিয়ে ভিডিও বানাবোই, অপু বুবলি ছাড়া কি ভিডিও বানানোর কোনো টপিক নাই? আমরা নিজেরাই তো এক একটা টপিক, আমরা নিজেরাই এক একটা টপিক আপু। অপু ভক্তরা শিক্ষিত অশিক্ষিত মূর্খ না, অপু ভক্তরা শিক্ষিত অশিক্ষিত মূর্খ না। রূপা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, তার জন্য সাকিব পাগল। হ্যাঁ অবশ্যই, অপু বিশ্বাস কি বললাম যে অপু বিশ্বাস সাকিবের বাড়ির খুঁটি নাটি সবকিছু জানে, সাকিবের বাড়িতে গিয়ে সে সংসার করেছে, সাকিব নিজে বগুড়াতে গাড়ি ড্রাইভ করে গিয়ে অপু বিশ্বাসকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, এটা কয়জনে জানেন আপনারা বলেন? অপু বিশ্বাসকে যখন সে প্রেমের প্রস্তাব দেয়, অপু বিশ্বাস হচ্ছে সাকিবের জীবনের লক্ষ্মী, সাকিবের জীবনের চেঞ্জের পিছনে অপু বিশ্বাসের পুরোটাই অবদান। সাকিবের যখন মানে সাকিবের ক্যারিয়ার, তখন ওটা ওকে ক্যারিয়ার বলে না, সে সাইড নায়ক হিসেবে কাজ করতো, তখন অপু বিশ্বাস তার জীবনে এসে তাকে নায়ক বানিয়েছে। এগুলো সাকিব ভুলবে? আজকে না হয় হয়তো মানে বয়সটা একটু কম আছে, আর 5 থেকে 10টা বছর যেতে দেন, অপু বিশ্বাসকে সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করবে, বলবে যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। অবশ্যই করতে হবে, কারণ প্রতিটা মানুষের তার অতীত চিন্তা করে, অবশ্যই করে এবং মনে পড়ে অপু বিশ্বাস তার লাইফে কি কিভাবে তার ক্যারিয়ারটাকে টেনে নিয়ে গেছে, এবং সাকিবকে মানে সুপার হিরো বানাতে গিয়ে অপু বিশ্বাস তার নিজের ক্যারিয়ার ধ্বংস করেছে। সে সে আজ ওয়াইফ হিসেবে অন্য হিরোদের সাথে কাজ করে নাই, যেহেতু সে সাকিব খানের ওয়াইফ, তারা অলরেডি 8 সালে বিয়ে করে ফেলেছিল, এই জন্যই কিন্তু সে অন্য হিরোদের সাথে কাজ করে না। অন্য হিরোদের সাথে কাজ করলে কিন্তু তার ক্যারিয়ার আরো উজ্জ্বল হতো। সে ভেবেছে না, আমার হাজবেন্ড একজন, আমার হাজবেন্ড সুপারস্টার হলেই তো আমি সুপারস্টার, যার কারণে সে কিন্তু অন্য হিরোদের সাথে কাজ করে নাই, সে তার হাজবেন্ডের প্রতি রেসপেক্ট রেখেছে, এটা তার অপরাধ ছিল।
অবশ্যই এটা এটা এই যে রূপা আপু, তুমি দেখো যারা অপু বিশ্বাসের ভক্ত তাদের আইডি গুলো দেখবা, রিয়েল আইডি, তাদের চেহারা দেখলেই বুঝতে পারবা, তাদের কথা বলার ধরন দেখলেই বুঝতে পারবা। কিছু কিছু আইডি থাকতে পারে, আমরা তো সব আইডি চিনি না, বাট ওদের কন্টেন্ট গুলো দেখো, মানে ওদের মাথা ব্যথা আমরা, অপু বিশ্বাসকে ছেড়ে এখন আমাদের প্রতি বেশি তাদের ইয়া। এই যে মিনি মিমি, এটা কেন আমার লাইভে আসে, এটার নাম দেখলেই আমার বিরক্ত লাগে, এটা কেন আমার লাইভে আসে, আপনি কেন আমার লাইভে আসেন? হ্যাঁ, যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত টাইম লাইভে থাকার জন্য। সবাই মৌসুতানার সাথেই থাকবেন ইনশাল্লাহ, আবারও দুই তিন দিন পরে লাইভে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।